اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان الموت الذي تفرون منه فانه ملاقيكم ثم تردون الى عالم الغيب والشهاده فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ <coughs> صدق الله সম্মানিত উপস্থিতি প্রিয় হাজিরিন মহান রব্বুল আলামিন দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন প্রতিকূল আবহার মধ্যেও আল্লাহ তাআলা আমাদেরকে সবার আগে মসজিদে নিয়ে আসছেন এবং সুস্থ সবল রেখেছেন সেই জন্য মনিবের দরবারে জবান খোলে কালীমতো শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিন একরাম বিগত কোনো এক জুমায় মৃত্যুর পূর্বে ও আর এসদের কী করণীয় সে বিষয়ে আলোচনা করেছি আজকে ইনশাআল্লাহ আলোচনা করব হসনুল খাওয়াতেম ভালো মৃত্যুর লক্ষণ মানে কীভাবে মৃত্যুবরণ করলে আমরা আম সাধারণ বুঝতে পারব যে এই লোকটা মৃত্যুটা ভালো হয়েছে ভালো মৃত্যু হয়েছে তো কোরআন এবং হাদিস থেকে অনেক খোঁজে মোটামুটি সত্রটা আলামত সতেরোটা নিদর্শন বের করেছি যেগুলো আপনাদের সামনে সংক্ষেপে আলোচনা করব করবো বিল্লাহ তার পূর্বে আল্লাহ তাল্লা কোরআনে পাকের মধ্যে বলেন আমরা মৃত্যুর থেকে যতই ভাগি না কেন মৃত্যুর থেকে যতই পালায়ন করতে চাই না কেন কে কুম মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবেই মোলাকাত করবেই মিত্র থেকে পালায়ন করে থাকতে পারবে না সুম্মা ইলা ওয়াস শাহাদা মৃত্যুর পরে তোমাকে এমন এক সত্তার কাছে যেতে হবে যেই সত্তা প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব কিছুই জানেন তার কাছে তোমাদেরকে কি করতে হবে যেতে হবে ওখানে গেলে কি হবে বিমা দুনিয়াতে কি কাজ করেছো ভালো করেছো মন্দে করেছো যাই করেছো তা সব সবকিছু তোমাদেরকে সেখানে জানিয়ে দেওয়া হবে তাহলে এখানে আল্লাহ তালা কি বলেছেন যে মৃত্যুর থেকে যতই পালায়ন করি না কেন মৃত্যু আমাদের সাথে কি করবে সাক্ষাৎ করবে অন্যত্র আয়াত আল্লাহ তালা বলেন যেখানেই থাকো না কেন কেনা মা যেখানেই থাকো না কেন যদিও সুচ্চ কোন দুর্গের মধ্যে পালায়ন করো মানে যেখানে কেউ যাইতে পারে না উচ্চ দুর্গে যেখানে নিরাপত্তার চাদরে ঢাকা পাঁচ স্তরের নিরাপত্তা ছয় স্তরের নিরাপত্তা দেয় না হ্যাঁ নিরাপত্তা কর্মীরা দাঁড়িয়ে থাকে কিন্তু এর মধ্যে যাকে নিরাপদে দিয়েছে সেই পটস নাই সেখানে সেটাই আল্লা তালা বলতেছেন কোনো দুর্গে যদি তোমরা আশ্রয় গ্রহণ করো সেখানেও মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে করবে কিনা পালন করার কোনো সুযোগ ফি বুরুজি মুশাইয়াদা বলা হয়েছে মুসাইয়াদা মজবুত শক্ত কোনো দুর্গে যদি তোমরা কী করো থাকো আশ্রয় গ্রহণ করো সেখানে রেহাই হবে না তো মৃত্যু যেহেতু আমাদের করতেই হবে মৃত্যু আমাদের বরণ করতেই হবে মৃত্যুকে আলিঙ্গন করতে হবে এই মৃত্যুটা ভালো হোক আমরা চাই কি না চাই না সবাই তো চাই তো কীভাবে বুঝবো যে আমার মৃত্যুটা ভালো হয়েছে বা কীভাবে সাধারণ আম সাধারণ ভেবে নিবে যে আমার মৃত্যুটা সাধারণ হয় না অসাধারণ হয়েছে সুন্দর হয়েছে কীভাবে বুঝবে এই জন্য হাদিসে পাকের মধ্যে রসুল আকরাম সাল্লি সাল্লাম বলেন সর্বপ্রথম একটা আলামত যে ব্যক্তি মৃত্যুর পূর্বে তার কালেমা নসিব হবে যার মৃত্যুর পূর্বে কি নসিব হবে কালেমা নসিব হবে তাহলে আমরা বুঝতে পারবো যে এই লোকটার মৃত্যুটা কী হয়েছে ভালো হয়েছে আদিসে পাকের মধ্যে বলেন কয়লা রসুল্লাহিসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানকানা খরু কালা মিহিলা ইলাহাইল্লাহ দা খোয়ালা জান্না যার শেষ বাক্য লা ইলাহাইল্লাল্লাহ হবে সে নিশ্চয়ই জান্নাতে প্রবেশ করবে সে কোথায় যাবে জান্নাতে সেই জন্য আদিসের মধ্যে আছে যখন মানুষের মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায় তখন লাক্কিনু মাতাকুম লাইলা হাইলাম মৃত্যুর পাশে বসে মানে মৃত্যু যার নিকটবর্তী হয়ে গেছে তার পাশে বসে তোমরা লা ইলা হাইলাল্লা তসবি জফ কি জফ লা ইলা হাইলাল্লাহ লা ইলা হাই আর যারা সূরা ইয়াসিন পারে তারা সেই ব্যক্তির পাশে বসে বসে সুরা ইয়াসিন পাঠ করো তারা সুরা ইয়াসিন পাঠ করলে কি হবে তোমার মৃত্যুর যন্ত্রণা আসান হয়ে যাবে সহজ হয়ে যাবে মৃত্যু যন্ত্রণা কেমন মৃত্যু যন্ত্রণা অত্যন্ত তো এই ভয়ানক যন্ত্রণা লাঘব হয়ে যাবে যদি মৃত্যু ব্যক্তির পাশে বসে কি করা হয় ইয়াসিন পাঠ করা হয় তাহলে এক নম্বর ভালো মিত্র আলামত কি বললাম কালে মানসী হওয়া নাকি দুই নম্বর যদি মৃত্যু ব্যক্তির কপাল ঘেমে যায় কি হয় কপাল ঘামা যায় অনেক সময় দেখা যায় খুব সটফট করতেছে মানুষ মনে করতেছে বেচারা সারা জীবন বহুত আকাম গোয়াম করছো মৃত্যুটা মনে ভালো হয় নাই কিন্তু মৃত্যুর সময় সবাই সটফট করবে এটা অত্যন্ত ভয়ানক কিন্তু যদি কপাল ঘামে যায় তাহলে বোঝা যাবে তার মৃত্যুর লক্ষণটা ভালো লক্ষণটা ভালো এটা আমার কথা না হাদিসের মধ্যে আছে আল আল জাবিন মমিন যখন মৃত্যুবরণ করে তার কপাল ঘামে যায় তা আপনি সন্দেহ হইলে একটু কপাল হাত দিয়ে দেখবেন যে তার কপাল ঘামাইছে কিনা যদি দেখেন যে কপাল ঘামাই গেছে মনে করতে হবে কি এই লোকটার মৃত্যু কে হয়েছে বলেন না কেন ভালো হয়েছে তো কয়টা গেল দুইটা একটা হলো লাইলাহ দুইটা হলো কপাল ঘামানো তিন নম্বর যদি কোনো ব্যক্তি জুমার দিন বা জুমার রাত্র ইন্তেকাল করে জুমার রাত্র শুরু হয় বৃহস্পতিবার এই গত রাত্রে যেটা গেছে এটা হলো জুমার রাত্র আজকে যেটা রাত্র হবে এটা শনিবারের রাত্র তার মানে আরবিতে রাত আগে আসে আর দিন পরে আসে সেজন্য জুমার রাত্রে চলে গেছে এখন জুমার দিন তো যে ব্যক্তি জুমার দিন বা রাত্রে মারা যাবে বোঝা যাবে যে এই ব্যক্তির মৃত্যুটা কি হয়েছে ভালো হয়েছে হাদিসের মধ্যে আছে মামিন জুমা তিল্লা ওয়াকাহুল্লাহ হুফিদ কবর যে ব্যক্তি জুমার দিন অথবা জুমার রাত্র ইন্তেকাল করবে আল্লাহ তালা তার কবরের আজাদকে মাফ করে দেবেন মানে কবর আজার মাফ হয়ে যাবে কত সৌভাগ্যের না আমরা চাইনি আমাদের মিত্রটা ভালো হোক আল্লাহ তালা আমাদের মিত্রটাও যে সমস্ত ভালো মৃত্যুর আছে সে ভালো মৃত্যুর মধ্যে আমাদের মিত্রটাকে ভালো করে দুক আমি কয়ে দিই নাকি কি আমি না না তো এই ছিল তিনটা মনে আছে তো বাড়ি ভোজনে নিয়ে যাওয়া যাবে যে আজকে যেগুলো আলোচনা হবে বাড়ি ভোজনে নিয়ে যাওয়ার জন্য আলোচনা করে দিচ্ছে নাম্বার এক ছিল কি কালেমা নাম্বার দুই কপাল ঘামানো নাম্বার তিন জুমার দিন বা জুমার রাত্রে ইন্তেকাল করা নাম্বার চার যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধরত অবস্থায় এনতেকাল করে আল্লাহর রাস্তায় আপনারা কোথায় আসছেন আল্লাহর রাস্তায় এই যে সৌভাগ্য আজকে আপনারাও আসছেন এই আলোচনাকে আর আপনাদের সাথে খাবে খাবে গেছে খাবে খাবে বুঝেন তো তার মানে যে ব্যক্তি আল্লাহ রাস্তায় যাওয়ার পরে নিহত হবে মারা যাবে তার মিত্রটাও কি হবে ভালো মিত্র অন্তর্ভুক্ত হবে তার মানে সেও একটা মিত্রটা কি হয়েছে তার ভালো হয়েছে এটা বোঝা যাবে কিভাবে এটা আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন নবী মোহাম্মদ সাল্লামকে কি বলেন

তার মানে মানুষ মরে গেলে খায় না মরে যাওয়ার আগে খায় তারা কবরও জীবিত তাদেরকে আল্লাহ তালা রিজিক দেন কোন পদ্ধতি দেন সেটা আমরা জানি না তার মানে যারা আল্লাহর রাস্তায় ইন্তেকাল করেন তারা কবরও মৃত থাকেন না জীবিত থাকেন জীবিত থাকেন তারা জীবিত এটা ভাবার কোনো অবকাশ নাই যে লোকটা কি হয়ে গেছে মৃত হয়ে গেছে মারা গেছে তাহলে এটা কয় নম্বর ছিল আলামত চার নম্বর যুদ্ধরত অবস্থায় আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করা এটা হলো কি চার নম্বর চার নম্বর হলো যুদ্ধরত অবস্থায় অথবা আল্লাহর রাস্তা ইন্তেকাল করা আল্লাহর রাস্তা ইন্তেকাল করলে বোঝা যাবে যে এই লোকটা মৃত্যু কী হয়েছে ভালো হয়েছে সময় তো স্বল্প কী করা যায় হ্যাঁ তো পাঁচ নম্বর নাকি পাঁচ নম্বর পেয়ে করে দিন পাঁচ নম্বর পেলে এক রোগ আপনাদের কিছু বলার আছে না যাক সেটা বলে দেবেশাল নাম্বার পাস যতটুকু বলা যায় আর কি নাম্বার পাস প্লেগ্রহকে এনতেকাল করা মানে মহামারীতে কিসে এই কিছুদিন পূর্বে এখনো চল চলমান করোনা মহামারী না করোনা মহামারী এই জাতীয় যত মহামারী আস এই মহামারীগুলোতে এন্তেকাল করা এটা মমিনের জন্য সৌভাগ্য দুর্ভাগ্য নয় কি মমিনের জন্য যত বিপদ আপদ আসুক না কেন মমিনের জন্য এগুলো সৌভাগ্য দুর্ভাগ্য না এই মহামারী তেন্তেকাল করা অনেকে তো অনেকে কি দুর্ভাগ্য মনে করে আসলে এটা সৌভাগ্য কিভাবে হাদিসের মধ্যে রসুল সাল্লাহ সাল্লাম বলেন কদ ওয়াসাল্লাম সাল্লাহ আলহি ওসাল্লাম আত্মিকুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমান সে যদি মহামারীতে প্রত্যেক ওই মুসলমান যে মহামারীতে ইন্তেকাল করলো তার মৃত্যুটা শহীদ মৃত্যু হইলো আল্লাহ তালা তাকে শহীদ মর্তব্য দান করবেন তার মানে মহামারীতে মৃত্যুবরণ করলেও কি পাওয়া যায় শহীদ মর্তবা পাওয়া যায় তার মানে মমিনের কোনো কিছুই কি হয় না অনর্থক হয় না মমিনের সব কিছু অর্থ বহন করে তা নাম্বার পাঁচ কি কোনো মহামারীতে মারা যাওয়া কোনো মহামারীতে মারা যাওয়া নাম্বার ছয় ছয় নম্বর যে কোনো পেটের রোগে পেটের পীড়া পেটের যে কোনো সমস্যা ডায়রিয়া হয়েছে ডায়রিয়া যেতে যেতে বিছনা মারা গেছে মানে আল্লাহ তালা মোমিনকে কিভাবে হারায় নেয় দেখছেন মমিনকে মোমিনের প্রত্যেকটা কাজকে আল্লাহ তালা কত গুরুত্ব দেয় বিপদ আসছে এই বিপদটা তার জন্য রহমত নিয়ে আসছে তো নাম্বার ছয় কি পেটের পীড়ায় পেটের কোনো রোগে যদি সে কি হয় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে আল্লাহ তালা ওই ব্যক্তিকেও কি দেবেন শহীদ দান করবেন সোহান আল্লাহ কয়েকজনে কয়েছে মানে এই কজনে চায় আর কেউ চায় না জোরে বলেন সোহান আল্লাহ এগুলো আসলে আমার কথা বলতেছি না হাদিস এবং কোরআনের কথা বলতেছি হ্যাঁ ছয় নম্বর যেটা বলছিলাম যে পেটের পিড়ায়াম বলেন মান মা ফাহুয়া সাহিদ যে পেটের কোনো রোগে ইন্তকাল করবে সে তাকে আল্লাহ তালা শহীদে দান করবে তাহলে পেটের রোগে মারা গেল শহীদ কত সৌভাগ্য না আমাদের আমাদের ভয় আছে না মুসলমানদের সস্মৃত্যুর জন্য কি থাকবে প্রস্তুত থাকবে নাম্বার সাত কোনো একটা ওয়ালের পাশে দাঁড়িয়ে আছিল অথবা কোথাও ছিল এই যে কিছুদিন আগে ঢাকাতে এর এক প্রকল্পে এই কেরেন দুর্ঘটনায় মারা গেল না পাঁচজন মানে কোনো কিছুর চাপায় পড়ে মারা যাওয়া যদি মারা যায় আল্লাহ তালা তাদেরকে শহীদে দান করবে তো তারা যারা মারা গেছে কথা পরে যারা মারা গেছে যারা ঢাকাতে মারা গেছে ওনারা মুসলমান না মুসলমান তাদের কপালটা কত ভালো না হাদিসের মধ্যে আছে যদি কোনো কিছুর নিচনে চাপা পরে মারা যায় তাহলে সে শহীদে মর্তবা পাবে কিভাবে হাদিসের মধ্যে আছে অসহিবুল হাদামি শহীদ হাদাম বলা হয় কোনো দেয়াল বা কোনো কিছুর চাপা পড়ে মারা যাওয়া যদি কোনো কিছুর মধ্যে চাপা পড়ে মারা যায় সেও কি পাবে শহীদের মর্ত পাবে এটা কয় নম্বর ছিল সাত নম্বর আট নম্বর পানিতে ডুবে মারা যাওয়া মানে আমাদেরকে কত বাবা হারাই দিতেছে দেখছেন মরে গেছে পানিতে ডুবে আল্লাহ তালা শহীদ মর্ত পা দিবে লঞ্চ দুর্ঘটনায় লঞ্চ দুর্ঘটনায় পানিতে ডুবে মারা গেল হাই হুতা সবার কিছু নাই আল্লাহ তালা শহীদের মর্ত পা দিবেন এগুলা কার কথা রসুলের কথা আল্লাহ রসুলের কথা কার কথা আল্লাহ রসুলের কথা তাহলে আট নম্বর কি ছিল যদি লস দুর্ঘটনায় বা কোনো কারণে পানিতে ডুবে মারা যায় এটাও কি শহীদ বর্তব নাম্বার নয় প্রসতি নারী মানে গর্ভবতী মহিলা সে বাচ্চা প্রসব করার সময় মারা গেলে হাদিসের মধ্যে আছে কেয়ামতের ময়দানে এই যে বাচ্চা হওয়ার পর একটা নারী আছে না কাটে যে ওই বাচ্চা মাকে তার নারী ধরে টান দিবে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে তার মানে ডেলিভারি অবস্থায় মৃত্যুবরণ করা এটা একটা সৌভাগ্যের লক্ষণ ডেলিভারি অবস্থায় মৃত্যুবরণ করা ডেলিভারি অবস্থায় মৃত্যুবরণ করা সৌভাগ্যের লক্ষণ দুর্ভাগ্য না হয়তো অনেকে আফসোস করে কপালে থাপড়ায় এটাকে বলা হয় মাতম করা মাতম করে যে হায় হায় কি দুর্ভাগ্য বাচ্চা জীবিত কিন্তু মা মারা গেছে কিছুদিন পূর্বে আপনার একটা ঘটনা শুনেছেন ট্রাকের তলে চাপা পড়ে মা মারা গেল কিন্তু পেট ফেটে বাচ্চা জন্ম করেছে বাচ্চা জীবিত শুনছেন না কার নীলা খেলা এগুলো দেখছেন যখন ইদা মৃত্যু যার আসবে এক সেকেন্ড এদিক সেদিক করা হবে না হবে না এক সেকেন্ড এদিক সেদিক হবে না যদি হইতো তাহলে বাচ্চা মারা যেত সবার আগে কিন্তু বাচ্চা জীবিত মা মারা গেছে অনেক সময় এমনও হয় বাচ্চাকে বাঁচাইতে গিয়ে মা ট্র্যাগের চাপার তলে মারা গেল কিন্তু বাচ্চা ঠিকই জীবিত কিছু কিছুদিন পরে একটা খবর আপনারা পাইছেন কিনা জানি না পত্রিকায় যে একজন লোক ট্রেনের তলে মানে সে যখন দেখছে ট্রেনের চলে আসছে সে ট্রেনে যে রাস্তা নিচে শুয়ে পড়ছে ট্রেন তার গাড়ো বইতে চলে গেছে এটা মানে সে উদ্দেশ্য হয় যে কোন ফাঁকে গেছে মানে ট্রেন দুর্ঘটনায় সে মারা যায় না তার হায়াত ছিল বিদায় সে জীবিত ছিল আর না হয় ট্রেন তার উপর দিয়ে যাবে সে বেঁচে থাকবে এরকম হয় নাকি কোনো সময় হয় না কিন্তু তাকে আল্লাহ বাঁচিয়ে রাখছেন তো নাম্বার নয় কি ছিল গর্ভবতী নারী তার প্রসব সময়ে যদি মারা যায় সে কি পাবে শহীদ মর্তবা পাবে নাম্বার দশ আগুনে পুড়ে মারা গেলে আগুনে পড়ে তাই এখন এই যেখানে যেগুলো কথা আছে যে পানিতে ডুবে মারা যাওয়া দেয়ালের পাশে মারা যাওয়া তার মানে ইচ্ছায় না অনিচ্ছায় মানে আপনি এক যে দাঁড়িয়ে আছেন দেয়াল আইসা আপনার গাড়ি পড়ছে আপনি লস দুর্ঘটনায় মারা গেলেন ইচ্ছায় ডুবে মারা যান নাই আগুনে ঝাঁপ দেন নাই একটা যেমন কিছুদিন ওই যে আগুন লঞ্চে আগুন লাগছে না এরকম আগুন লাগছে কিন্তু আপনি আপনার তক ভালো আপনি আগুনে পড়ে কি করছেন অনেক বলে না হায় লঞ্চা আগুন লাগে তোক খারাপ এ ফিরে গেছে মানে আমরা কথায় কথা বলি আর কি যে লঞ্চা আগুন লাগলো সবাই বেঁচে গেল এই লোকটার তোক খারাপ দেখে আর সে কী করছে আগুনে মারা গেল আসলে তাকে তোক দিয়ে খারাপ না তাকে ভালো তোক দিয়ে ভালো তাহলে হাদিসের মধ্যে আসছে দশ নম্বর ওই ব্যক্তি যে আগুনে পরে মারা যায় আল্লাহ তালা তাদের দান করেন শহীদ মর্তবা দান করেন শহীদ মর্তবা কিন্তু সহজ নাকি এখানে আরেকটা কথা হাদিস আমি শেষ শোনাব নাম্বার এগারো যে ব্যক্তির ফুসফুসে আক্রান্ত হয়ে ফুসফুসের জন্য তো সমস্যায় যেমন করোনার সর্বপ্রথম সমস্যা যেটা এটা ফুসফুসে আক্রান্ত না করোনা মানুষকে কি কী করে ফুসফুস খেয়ে ফেলে তার মানে ফুসফুসের আক্রান্ত জনিত কোনো রোগে মারা গেলে আল্লাহ তালা তাকেও শহীদ দান করবেন এটা কয় নম্বর ছিল এগারো নম্বর চাইলে মেমোরিতে লোড করতে পারেন নাম্বার বারো যক্ষা রোগে যার হয়েছে যক্ষা তার নাই কোনো রক্ষা হয় কি এটা কিন্তু এখন বিভিন্ন জায়গায় এই কি বলে এটাকে নিম প্লেট বা বিভিন্ন ইয়ে টানা দেওয়া হয় বোর্ড কি বলে এটাকে মানে ওখানে লেখা আছে যে যক্ষা রোগের ওষুধ আছে না না ওখানে ভালো চিকিৎসা যক্ষ যক্ষ ভালো হয় কি লেখা আছে ওখানে নাকি নজরে নজর পড়েন এটা পড়ছে এখন মনে না এই আর কি তো যক্ষা রোগে আক্রান্ত হয়ে কেউ মারা গেলে আল্লাহ তালা তাকেও কি দান করবেন শহীদে মর্তবাদান করবেন আল্লাহ একবার দেখছেন কতগুলা কথা বারো নম্বর মিলে চলে আসছে না তেরো নম্বর নিজ ধর্ম রক্ষা করার জন্য যদি কেউ মারা যায় কেউ আমার নবীকে গালি দিল কেউ আমার ইসলামকে গালি দিল অথবা যে সমস্ত দেশে ধর্মভিত্তিক যুদ্ধ চলে ধর্মকে রক্ষা করার জন্য যে যুদ্ধ করতে করতে মারা গেল আল্লাহ তালা তাকে তো শহীদ দান করবেন এটাকে বলে শহীদ হাকি কি বলা হয় এটা বাস্তবিক শহীদ তাকে আল্লাহ তালা সর্বোচ্চ শহীদ দান করবেন এবং হাদিসের মধ্যে আছে শহীদ যারা এই যে একটু আগে বললাম না শহীদরা মরে না হাদিসের মধ্যে আছে এদেরকে আল্লাহ তালা পাখি স্বরূপ এক ধরনের পাখি তারা আড়সের আশেপাশে থাকে সবসময় এখানে ঘুরে ফিরে তারা তার মানে তারা একেবারে কেমত পর্যন্ত জীবিত থাকে তাদের রুহুটাকে আল্লা তালা অন্য রুহুর সাথে রাখে না আলাদা রাখে তো নাম্বার তেরো কী ছিল নিজ ধর্ম রক্ষার্থে ইন্তেকাল করা নাম্বার চোদ্দ নিজ সম্পদ রক্ষার্থে যদি আপনাকে কেউ হত্যা করে ফেলে আল্লাহ তালা এটাকে সহিদে মতান করবেন দেখেন নিজের নিজ সম্পদ এটাও কাউকে দেওয়ার যে না দিতে চান আপনি যদি জোরাজুরি করেন দশাধস্তি করেন টাকা দশ দশাদশীর এক পর্যায়ে আপনাকে সে মেরে ফেলছে এটা বোঝার কোনো কারণ নাই যে হায় হায় আমাদের তো সম্পদও পাইলাম না আমার জীবনও শেষ না জীবন শেষ হয় নাই আপনার সম্পদ রক্ষার্থে আপনি যে আপনার আত্মহুতি দিলেন আত্মত্যাগ করলেন এটাকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করে নেবেন তার মানে অনেক সময় জমিন ঠেলে হয় না এক চুলো ছাড়বেন না যে জমিন আমার এটা ছাড়ব না এক চুলো না চাই এতে আমি মারা যাই আমার তো দিলে মারা থাকলে অবশ্যই আমি শহীদ হব নাকি ডাকাতে ধরলে অতরূপ সম্পত্তি থাকে যে না দিয়ে দিলে আমি চলবো কিন্তু এরমভাবে ধরছে যে এটা দিয়ে দিলে আমি ফকির হওয়া ছাড়া আমার উপায় নেই ছাড়া ছাড়ি নেই আজকে তোমার একদিন আমার একদিন দেখা যাক নাকি অবশ্যই সম্পদ রক্ষা করবেন সম্পদ রক্ষা করতে গিয়ে মারা গেলে কী হবে শহীদ মতো এটা মনে রাখবেন তার মানে রক্ষা করতে গিয়ে ওই যে ডাকাতে ধরছে আগে একবার বলছিলাম সম্পত্তি সব নিয়ে গেছে যাওয়ার সময় বলতেছে যে মাফ করে দিও এখন মাঝি সাহেব চিন্তা করলো যে মাফ না করে তুই হয়নি মাফ না করলে তো জানো গেছে মালও গেছে জানো যাবে তো বলেছে ঠিক আছে স্যার মাফ করে দিলাম স্যারও মাফ নিয়ে খুশি আহ আমি তো মাল নিয়ে আসছি এখন মাফও হয়ে গেছি অস্ত্র ঠেকায় মাফ এই মাফ তো মাফ হবে না হবে না মাফ তো করতে বন্ধুর থেকে আল্লাহকে সাক্ষী রাখি আল্লাহ আমি মাফ করে দিয়েছি তুমি মাফ করে দাও তো যাই হোক নম্বর চোদ্দ কী ছিল সম্পদ রক্ষা সম্পদ রক্ষার্থে যে কী করবে মৃত্যুবরণ করবে তাকে আল্লাহ তালা শহীদে মত্ত্ব প্রদান করবেন নাম্বার পনেরো অনেক সময় জীবন রক্ষা করতে গিয়ে নিজের জীবনে জায়গায় দেখছেন দুজন মারামারি করে বাঁচাইতে গেছেন কিন্তু উল্টা আমাদের গায়ে জায়গায় পড়ছে এই করবো না ঈদের সময় স্বামী তার স্ত্রীকে দৌড়ান মানে কি বলে এটাকে দৌড়ান দিছে সে অন্য ঘরে গিয়ে আশ্রয় নিয়েছে আরেকজনে বাঁচাইতে আসছে কিন্তু খুব গিয়ে লাগছে যে বাঁচাতে আসে তার গায়ে হয়েছে না এখন এখন সে তাকে বাঁচাইতে গিয়ে যান বাঁচাইতে গিয়ে তার যানটাই আত্মহতি দেওয়া হলো এই যে এরকম একটা দুর্ঘটনা এই দুর্ঘটনায় যারা ইন্তেকাল করবে তাদেরকে আল্লাহ তালা কী দান করবেন শহীদে শহীদে মর্তবা দান করবেন এখন আপনাদের প্রশ্নে আসতে পারে বুঝলো যে যায় সে শহীদ অবশ্যই তো একটা মুসলমান তো শুধু শুধু মৃত্যুবরণ করতে পারে না তার তো একটা সার্টিফিকেট লাগবে একটা মর্তবা লাগবে একটা মর্তবা তো সে অবশ্যই পাইতে হবে এই মর্তবা না হইলে তাহলে মুসলমানের কাজ সাথে অনর্থক হয়ে গেল কিন্তু আল্লাহ তালা মুসলমানের কোনো কাজ থেকে কি রাখবেন না অনর্থক রাখবেন না সব কিছু অর্থ বহন করবে তো নাম্বার পনেরো কি ছিল জীবন রক্ষা করতে গিয়ে জীবন রক্ষা করতে গিয়ে যদি কি হয় মিত্র হয় তাকে আল্লাহ তালা মর্তবা দান করবেন নাম্বার ষোলো কোনো মুজাহিদদের অথবা কোনো রাষ্ট্র পাহারা যারা থাকে মুসলমান মুজাহিদদের পাহারা দারিত্বে যারা থাকে মানুষের সম্পদের পাহারা পাহারাদারিত্বে যারা থাকে হাদিসের মধ্যে আছে এক রাত্র একদিন পাহারা দেওয়া এক মাস দিনে এবং রাত্রে দিনে রোজা রাখা রাত্রে নামাজ পড়ার সমতুল্য সব শুধু একদিনের পাহারা যে ব্যক্তি একদিন পাহারা দেবেন তার সব কতটুকু একমাস রোজা রাখলে যে সব মাস দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যে সব একদিন পাহারা দিলে সেই সব তাহলে পাহারা দাঁড়িয়ে কত সব কত ভজিলত যারা আমাদের বাংলাদেশের বিডিআর আছে বর্তমান বিডিআর বলেন এদেরকে নাকি বিএসএফ 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 যারা আমাদের বাংলাদেশকে পাহারা দেয় ওনারা ওখানে যারা অনেক প্রতিপক্ষের হামলা নিহত হয় তারাও সেই সব পাবে পাহারা দিতেছে অনেক সৎ লোক আছে না বিটিএর মধ্যে বিজি বিএসএফের মধ্যে তারা যদি দেশ রক্ষার জন্য দেশ রক্ষার জন্য পাহারা দিয়ে থাকে আন্তরিকতার সাথে একটা হলো আমি সরকার থেকে বেতনভুক্ত ধরো পাহারা দিলে টে এবং না দিলে নাই এটার ভিন্ন কথা কিন্তু নিয়োগ যদি খালেজ থাকে তাহলে প্রতি দৈনিকের পাহারা দারিত্বের সব কী পাবে এক মাস রোজা রাখা এক মাস নামাজ পড়ার সমতুল্য সব পাবে এবং হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি পাহারাত পাহাড়তো অবস্থায় মারা যায় তার আমল নামা কেমত পর্যন্ত বৃদ্ধি পেতে থাকে তার আমল থামে না সে পাশক তো নামাজ পড়তো নামাজ পড়ে না অটোমেটিক নামাজের সব পড়তেছে সরকারি কিছু চাকরিজীবী আছে যারা চাকরিতে জয়েন করে বিজে চলে গেছে কিছুদিন পূর্বে একটা সংবাদ বের হয়েছে আপনারা জানেন হয়তো যারা খোঁজখবর রাখেন সে দীর্ঘ পাঁচ সাত বছর চাকরিতে জয়েন করে না কিন্তু তার বেতন অটোমেটিক কোথায় চলে যায় তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যায় মানে এটা হয়তো ম্যানেজমেন্টের কোনো সমস্যা থাকতে পারে যেখানে মানে সর্ষা দিয়ে বুধ সারাবে সরষায় বুথ যে বলে না যে যাকে দিয়ে বুথ সারামু তারাই বুথে ধরছে আর কি তো সে পাঁচ সাত বছর ধরে কর্মে কী কী হয় না নিযুক্ত হয় না কাজে যোগ দেয় না তার অ্যাকাউন্টে অটোমেটিক কী চলে যায় টাকা চলে যায় তো যেই ব্যক্তি প্রহরী অবস্থায় পাহারাদারী অবস্থায় ইন্তেকাল করবে কেমন পর্যন্ত তার অ্যাকাউন্টও কী হয় কী জমা হইতে থাকবে সব জমা হইতে থাকবে তার মানে সে পাহারাদি করে মারা গেল এখন সবের কাজ করতেছে না কিন্তু তার কাজ তার ব্যাংকে কি জমা হইতেছে এত হুজিল সবের কাজ না করো সব কি পাওয়া যায় অটোমেটিক পাওয়া যায় ক নম্বর গেল এটা বুঝতে পারেন নাম্বার ষোলো মনে আছে মাশাআল্লাহ নাম্বার সতেরো লাস্ট চলে আসছে দেখা যায় সময় স্বল্পতার মধ্যে ভালোই আলোচনা হয়েছে না সতেরো মৃত্যুর মুহূর্তে কোনো ভালো কাজ করার তৌফিক হওয়া মৃত্যুর মুহূর্তে মসজিদের জন্য চান্দা উঠেছে কালেকশন করতেছে আপনি দাঁড়ায় পাঁচশো টাকা দিলেন একটু সামনে গিয়ে যে কোনো কারণে ব্রেক ফেল করে ওখানে শেষ তার মানে মৃত্যুর মুহূর্তে আপনাকে আল্লাহ তালা সৎকা করার সুযোগ দিস ভালো কাজ করা কি দিছে সুযোগ দিছে মৃত্যুর মুহূর্তে কোনো ভালো কাজ করার সুযোগ পাওয়া এই মিত্রটা একটা ভালো মৃত্যুর লক্ষণ তার মানে বোঝা যাবে সেও তার মৃত্যুটা একটা ভালো মিত্র হয়েছে আল্লাহ তালা আমাদেরকে এই ধরনের ভালো যত মিত্র আছে সেই মিত্রগুলো আমাদেরকে দান করুক আমরা চাই কি এই ধরনের মিত্র আল্লাহ তালা আমাদেরকেও এরকম ভালো মিত্র দান করুক ও আওয়ান আলহামদুলিল্লাহ